তো নমস্কার বন্ধুরা, কাকা এবং কাকিমারা, জ্যাঠা এবং জেঠিমারা, দাদা ও ভাইরা। তো আমি আমাদের গোল্ডেন আওয়ার, মানে ভিডিও শ্যুট করার যে গোল্ডেন আওয়ার, সেটা হারিয়েছি। তার কারণ আমাদের যে এরিয়া, এখানে দুপুরবেলা ভিডিও করা ঠিকঠাক, আর সন্ধ্যার সময় শঙ্খের আওয়াজ পাচ্ছ, তো একটু নমস্কার করুন, ঠিক আছে। তো আজকের ঘটনা হচ্ছে, আজকে কম্পিটিশান হবে। কম্পিটিশান হচ্ছে তোমার মোমো চ্যালেঞ্জ হবে, ঠিক আছে। কার সাথে হবে? জামাইদার সাথে। জামাইদার সেটা জানেও না, ঠিক আছে। তো জামাইদাকে একটু কল করা যাক। হ্যালো, কি করছো? আসবো নাকি? করো কিন্তু, আসো একটু, একটা ঘটনা আছে। আরে আসো না তাহলে বুঝতে পারবে। তাহলে আসো 10 মিনিটের মধ্যে, মোটামুটি 10 মিনিটের মধ্যে আসো, দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, শিওর ধরলাম তাহলে। ঠিক আছে ঠিক আছে। তো মোটামুটি জামাইদা আসছে, ঠিক আছে। আসার পর জামাইদাকে একবার দেখাবো। তো জামাইদা আসুক, তারপর আবার আসছি। তো এখন বাজে মোটামুটি 6:34, আমি কমপক্ষে 15 মিনিট আগে কল করেছি, ঠিক আছে। তো জামাইদা এখন আসলো না, একটু কল করে দেখি একবার। কেটে দিল, মনে হচ্ছে রাস্তা আছে, বাইক চালাচ্ছে। তাও একবার করি দিবা, কাটে দিল শিও। তাহলে বাইকই চালাচ্ছে, তাহলে মনে হয় চলে যাবে বাড়ির সামনে। জামাই দিয়ে এসে বসে নিয়ে আসি। হ্যাঁ আসো, জামাই দিয়ে লিখ দিয়ে আসো। আরে তারা তারা হাত দিয়ে আসি আগে, তারপরে তুই যা ভেতরে। কি বস, কি কি? আচ্ছা কি ভিডিও করবি? হ্যাঁ সেটা দেখে বুঝতে পারছো না? ফোনেই বলতে পারতি, ফোনে বলতে পারে কি আছে রে। তা সরাস আছে আছে, হাত তো দিয়ে আসো। তুই বস, হাত তো দিয়ে আসি। ঠিক আছে। তো জামাই দিয়ে আস্তে আস্তে আমি প্লেট গুলো সাজিয়ে রাখি। আমার গ্লাসে একটু জল আমি খেয়ে নিয়েছি। তো তোমাদের দেখাই ওই আছে না নেই। তো আগে টোটাল 10টা 10টা, 20টা 20টা করে, 10টা 10টা করে চ্যালেঞ্জ হবে। মানে আমার 10টা, জামাইদার 10টা, এখানে 3, 2, 5টা আছে। এটাতে স্যুপটা আছে, স্যুপটা পরে ঢালি। আয় হায় হায় হায়, মোমোগুলো কি লাগছে দেখতে। 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 3, 2, 5, 6, 7, 8, 9,
দশটা এবার ডালি হচ্ছে গিয়ে স্যুপটা ঠিক আছে মানে আরো দুটো সসের প্যাকেট আছে তো বড় দেহ নিয়ে না একটু তো অসুবিধা হবেই তো ওই যে আমাদের উইনার চ্যাম্পিয়ন মানে যা বললো তাই কম বাবা অবশ্যই বসার পর কিরকম যেন মনে হচ্ছে আন্ডার টেকার পর আই বসা ঠিক আছে ক্যামেরা ঠিকঠাক সেট করেছিস তো হ্যাঁ ঠিকঠাক সেট করিস নি ক্যামেরা কারণ কোন দিয়ে ঘুরে এখানে ঘটনা হচ্ছে টোটাল তোমার কাছে পাঁচটা বেলুন থাকবে আমার কাছে পাঁচটা বেলুন থাকবে ঠিক আছে যে আগে পাঁচটা বেলুন খোলাবে যে আগে পাঁচটা বেলুন ফোলাবে সেই খাবারে হাত দেবে তারপর কম্পিটিশনটা অ্যাকচুয়াল মানে এমনি জিততে পারবে না এদিক ওদিক করে যদি জেতা যায় আর তাতেও হারবে ওও পারবে না একটা বেলুনের একটা সাইজ তোমায় দেখে দিচ্ছি আমি ঠিক সাইজটা ঠিক কতটা হবে ওর বেশি ওর বেশি ফোলানো যাবে না ওর বেশি ফোলানো যাবে না মানে ওর বেশি ফুললে এটা হচ্ছে সাইজ এটা হচ্ছে সাইজ থাকে না এই এটা যথেষ্ট সাইজ আছে
এটা ফেটে যাবে দুটো সব বেলুন হবে না মানে সব বেলুন এই সাইজের হবে না কেন ফেটে যাবে ফেটে গেলে ফেটে যাবে আর কি করা যাবে এই জিতলো জেতার পরে সে খাওয়া স্টার্ট করে দেবে সাথে সাথে, আর যে হারলো পাঁচটা বেলুন ফুলাবে আগে, ঠিক আছে? ফুলানোর পর পাঁচ সেকেন্ড ওয়েট করে তারপরে না ওরকম না ওরকম না যে আগে বেলুন ফুলানো যে আগে বেলুন ফুলে নেবে পাঁচটা সেই খাবার আছে, ঠিক আছে? তাতে হবে, তুই চল, ঠিক আছে? দেখ সাইজ দেখেছিস তুই? যে আগে যে আগে গেলে পরে হবে, কয়টা দেখি, কয়টা দেখ, তিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে? তিনটে দেখি, তিনটে এই দুটো পাঁচটা, ঠিক আছে? ভুল ভাল আপাতত এই গ্লাসটা সরিয়ে রাখি, কারণ এই চলছে, একবার সরিয়ে রাখি। এটা হচ্ছে সাইজ, ম্যাক্সিমাম সাইজ, রেডি? এটা ফুলবে না, কোনটা ফুলবে না, এটা তো দূর ফুলবে না, তো না অন্য বলুন না, না ঠিক আছে, চার দেয় বাদ, লিক থাকলে কি হবে, লিক থাকলে আর ফোলাও তো, না বেলুন লিক থাকলে বলতে হবে তো, আচ্ছা বেলুন ওটা ওটা তোমার প্লাস পয়েন্ট, যাও, ঠিক আছে? টু ওয়ান স্টার্ট। প্রথম কথা, এত ঘর নিয়ে আমি খেতে পারি না, খুব কষ্ট করে খেতে হচ্ছে বাবারে বাবা। ভেবেছিল ডেকে এনে হারাবে, তো সেটাও ব্যর্থ গেল। তো যাই হোক, ঘেমে গেছি, এবার পানিশমেন্ট, আমি একটু হাওয়া খেয়ে নিয়ে আগে, হ্যাঁ চিকরি আয়, চিকরি আয়, ডেকে এনেছি, আমার বাড়িতে কাজ করছিলাম আমি, ঠিক আছে? বাড়িতে এডিটিং করছিলাম, এডিটিং ছেড়ে দিয়ে এখানে এসছি আমি, আয় এদিকে আয়, পানিশমেন্ট করবি, আয়। মুখ দেখানোর মতো না, তো একটু হাওয়া খেয়ে নি, তারপর পানিশমেন্ট করছি। তো বন্ধুরা, এবারে হবে পানিশমেন্ট। এটা হচ্ছে গরম জল, ধোয়া হচ্ছে, দেখা যাচ্ছে অবশ্যই ক্যামেরাতে, নাহলে আমি একটু ফোন দিয়ে নিয়ে নিই, যেহেতু করোনা কাল, তো গরম জলের ভাপ নেওয়াটা প্রয়োজন, নেওয়াটাও ভালো, কিন্তু গরম জলের ভাবটা যদি মানে পানিশমেন্টে রূপান্তরিত হয় তাহলে একটু অন্যরকম হয়। তো সুতরাং পাখা পুরো বন্ধ থাকবে, আর আমি এমনি ঘামি বেশি, আর মানব নর্মাল চাদর নিয়ে যদি দেওয়া হয় সেরকম অসুবিধা হবে না, এটা যেন মোটা চাদর, ঠিক আছে? এই চাদরটা দিয়েও মুড়ি দেবে, মুড়ি দিয়ে পাঁচ মিনিট, এক মিনিট দু মিনিট না, পাঁচ মিনিট ধরে ভাব টানবে,
টানুকছে না টানুক সেটা ওর ব্যাপার, ঠিক আছে, টানবে কিন্তু আওয়াজ জানি হয়, ঠিক আছে। আর পাঁচ মিনিট হয় এটা কাউন্ট করবো কীভাবে সেটা এর জন্য যে স্টপ ওয়াচ, স্টপ ওয়াচটা এখান থেকে দেখি স্টার্ট করবো, পাঁচ মিনিট হলে পরে বন্ধ করবো দেখিয়ে। তো আর ভিডিওটা মাঝখানে একটু স্পিড করে দেবো, তো না তুই তোর পানিশমেন্ট চালু কর। কম্বল আমি কি নিজেরাই তো ঢুকাই দিব? হ্যাঁ আমি দিয়ে দিই, মাথা নিচু কর। আজকে মনে হচ্ছে না এই কম্বল তোলা পারবি আর জ্যান্ত থাকবো। টানবি দাঁড়া দাঁড়া, এ মনে হচ্ছে না কয়লার ঘড়িতে আছি জমাই দা দাঁড়া। তো তোর টাইম স্টার্ট হচ্ছে এখন। হ্যাঁ টাইম স্টার্ট হয়ে গেছে। তো পাঁচ মিনিট ধরে এতক্ষণ ধরে পুরো ভিডিওটা স্পিড করে দেবো, নিতেই হবে কিছু আর নিতেই হবে। পানিশুল খেয়েছিস গায়ে, হাত নামা হাত হাত না। 18 সেকেন্ড হয়েছে মাত্র, এখনো অনেক দূর যেত। নে ভাবটান, ভেতরে সব অক্সিজেন আছে আমি দেখছি। আবার কি অক্সিজেন নেই ভিতরে? আমি না না কিচ্ছু করার নেই, পানিশমেন্টের মধ্যে চিটিং হবে না, ঠিক আছে। জিতবি তাহলে পরে পানিশমেন্ট দিতে পারবি। এই একদিন তা কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা, আমি এদিকে বসে রইলাম, ঠিক আছে, আমি এদিকে এসে বসলাম, নাহলে চিটিং করছে। এই আবার বেরোচ্ছিস তুই, রম্বা থাক। বন্ধুরা এই যে মানবের দশা খুব খারাপ, শোচনীয় অবস্থা, জল দিয়ে এখনো ভাব উঠছে। আর প্লিজ এরকম কেউ বড় করবেন না, যথেষ্ট রিস্কি। পাঁচ মিনিট বেশিক্ষণ থাকলে আমি শেষ, ঠিক আছে, মানে আমি নিজের হাত দিয়ে কাঁথা তোলার মতন অবস্থা থাকতো না। তো যাই হোক, আমার শিক্ষা হয়ে গেছে জামাইদের সাথে আমি কোনোরকম কম্পিটিশন নেবো না, আর নিলেও এরকম পানিশমেন্ট নেবো না। মাথা মাথা যাই হোক, বাবা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে, দেখি কার সাথে করি, জামাইদের সাথে করছি না এটুকুনি শিওর। আমি করতে পারি, আমি এগ্রি তো শুধু দেখা যাবে।